আপনাদের প্রিয় অনুষ্ঠান বিনোদন ডট কম। শুরুতে এবারের এক ঝলক, গতবারের মতো এবারেও বিনোদন ডট কম শুরু বক্স অফিস দিয়ে, যেখানে রয়েছে আমি জয় চ্যাটার্জি ছবির যাবতীয় বক্স রিপোর্টই। পরে দেখে নিন এবারের বিনোদনের টুকটা। আর বিরতির আগে অডিট সেমিনারকে নিয়েই রয়েছে এবারকার টুকরো খবর। বিরতির পরেই থাকছে নতুন এনার্জি ড্রিঙ্কের শুভ উদ্বোধন ও ভেঙ্কটেশের অভিনব অনুষ্ঠান দিয়ে সাজানো এবারকার কোথায় কি। রয়েছে শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের চার চারটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিনোদনের এক ঝলক। আর সব শেষে থাকছে যথারীতি সেই বিনোদন কুইজ। সকলের নিজের বাইরে গিয়ে দুনিয়াটাকে দেখার অভ্যেস সারিয়ে ফেলার রোগ। নিজের মতো গুছিয়ে নিয়েই থাকতে ভালোবাসি আমরা। বছর কয়েক আগে টাইমস ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করা হয় আই বা আমিকে। আমি সব, আমার হাতেই ক্ষমতা। যে কোনো রাষ্ট্রনায়ক, সেলিব্রিটি, অভিনেতা থেকে খেলোয়াড়, গায়ক, যে কারো কাছে সরাসরি পৌঁছে যাওয়ার চাবিকাঠি। সরকার বদলে দেওয়ার বিপ্লব করতে পারি আমি। আবার সোশ্যাল মিডিয়ার গ্রহে আটকে থাকা আমিত্ব ক্ষত তৈরি করে আমার সমাজে, পরিবারে। পাশাপাশি বসে দুটো মানুষ মোবাইলে মগ্ন থাকে ঘন্টার পর ঘন্টা, ভাঙে সম্পর্ক। এরকমই একটি ভিন্ন আঙ্গিকের গল্প নিয়ে ছবি তৈরি করেছেন মনোজ মিচিগান। তার পরিচালিত ছবি আমি জয় চ্যাটার্জির শুভমুক্তি ঘটেছিল গত সপ্তাহে। এতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, সেতাব ফিগার, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। সঙ্গে রয়েছেন ওপার বাংলার জয়া এহসানও। সঙ্গীত পরিচালনায় রাজা নারায়ণ দে। আউশকি করে আমাকে কিছু না বলে ওখান থেকে চলে আসা, ডু হ্যাভ এনি আইডিয়া ওখানে কি কি করতে পারতো? হ্যালো, কে আপনি? কি বলছেন কি এসব? তোমার পাশে আর কেউ থাকবে না, নো ওয়ান নাথিং। কেসটা যে কোন দিকে হচ্ছে, এই জ্বরটা দিনের আলোয় ছড়াবো। তোমরা কি সব ইয়ার্কি মারছো? এইরকম গল্প নিয়ে ছবি দর্শকদের মন কাড়বে এমনটাই আশাবাদী হয়ে শুভমুক্তির দিনেই বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে পরিচালক মনোজ জানালেন ছবির নাম আমি জয় চ্যাটার্জি কেন, বিকজ ও সবসময় আমিতেই বিশ্বাস করে। তো ওর একটা ফিয়ান্সি আছে দত্ত অদিতি রয়, যেটা জয়া হাসান প্লে করছেন। তো শি ইজ এ কমপ্লিট কন্ট্রাস্ট টু হিজ ক্যারেক্টার, একদম মানে খুব কম্প্যাশনেট, হিউম্যানিটিকে বিশ্বাস করে, চ্যারিটিতে বিশ্বাস করে। এদের দুজনের মধ্যে একটা ফ্রিকশন আরম্ভ হয়ে যায়, যেরকম স্বাভাবিক, কেন দুজনে পোলস অ্যাপার্ট আর কি। ওই ফ্রিকশনটা দিয়ে একটা এক্সপ্লোশনের মধ্যে যায় আর কি, আর ওই এক্সপ্লোশনের মধ্যে জয় চ্যাটার্জি হারিয়ে যায়। ও কী করে হারায়, কেন হারায়, অ্যান্ড হাউ ডাজ ই, ওর জার্নিটা কী তারপরে, আর ও কি নিজেকে খুঁজে পায় তারপর, দ্যাট ইজ দ্য হোল স্টোরি। যাকে কেন্দ্র করে এই ছবি, সেই আবিরও কিন্তু নিজের সেরাটা তুলে দিয়েছেন এই ছবিতে। তারও আশা দর্শকদের কাছে সমাদৃত হতে বাধ্য এই ছবি। আমি জয় চ্যাটার্জি, জয় নামক একজন শিল্পী যে কিনা ভীষণ সাকসেসফুল একজন বিজনেসম্যান, তাকে নিয়ে গল্প। এবং এই তার এই জার্নিতে সে অদ্ভুত রিয়েলাইজ করে এবং সে আদৌ যে জিনিসটাকে ঠিক ঠিক মনে করতো সেটাই আদৌ ঠিক নাকি অন্যরকম, সেই নিয়ে আমাদের গল্প। অত বেশি দর্শক এই ছবিটা দেখবেন, তারা আরও বেশি বাই তাদের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার তাদেরকে বলবেন। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সেতাব ফিগারও কিন্তু আত্মবিশ্বাসী এই ছবি নিয়ে। একটা অরিজিনাল স্টোরি, অরিজিনাল থট, তার সে তার জার্নিটা আলাদা থাকে। সো আমরা যতটা ফিডব্যাক পেয়েছি এখন অবধি কালকে রিলিজ হয়েছে, খুবই ভালো, লোকজন স্টোরিটাকে খুব পছন্দ করেছে। প্রত্যেকটা পারফরমেন্সেস, আবিরের পারফরমেন্স, জয়ার পারফরমেন্স, বেরুদার পারফরমেন্স, খুব ভালো সবাই লেগেছে। আর সিনেমাটোগ্রাফিটা খুব ভালো লেগেছে। সো একটা এই তিনটে জিনিস যদি আপনারা ভালো একটা স্টোরি দেখতে চান তাহলে অবশ্যই। শুধু ছবির কলাকুশলীরাই নয়, শুভমুক্তি দিনে ছবি দেখতে আসা অভিনেতা বরুণ চন্দ আশাবাদী মনোজের এই ছবি নিয়ে। সকলের মঙ্গল কামনায় অর্কিডস আগরবাতি। ট্রেড ইনকোয়ারি 9831742426, 9883903123। বিনোদনের হলে বলি টলির গরমা গরম খবর দেখতে চোখ রাখুন বিনোদনের টুকটাক। ইতিমধ্যে
সেই অবসর ভেঙে ফিরে দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে এবার মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। নিহাল দত্ত পরিচালিত অপরাজেয় ছবিতে পুরনো ফর্মেই দেখা যাবে তাকে। ছবিতে তার চরিত্রটির নামও শুভঙ্কর সান্যাল। শত্রুতেও রঞ্জিতের চরিত্রটির এই নামই ছিল। পরিচালকের মতে শুভঙ্কর সান্যাল ফিরছে, তবে পুলিশ অফিসার নয়, এবার উকিলের ভূমিকায় দেখা যাবে তাকে। সালমান খানের সঙ্গে তৃতীয়বারের জন্য জুটি বাঁধতে চলেছেন পরিচালক আলি আব্দুল জাফর। দক্ষিণ কোরিয়ার ছবি ওড টু মাই ফাদার এর রিমেক হবে ছবিটি। ওডে দেখানো হয়েছিল কোরিয়ান যুদ্ধের জটিলতার মাঝে একটি ছেলের শপথের গল্প। ভারত নামের হিন্দি রিমেকটি তৈরি হতে পারে ভারতের পটভূমিতে, দেশভাগকে কেন্দ্র করে। ছবিটির রিমেক তৈরির স্বত্ব কিনেছেন অতুল অগ্নিহোত্রী। ছোট বড় যে ব্যবসায়ী হোক না কেন, তাতে অডিটের ভূমিকা অনস্বীকার্য। ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই অডিটরের ভূমিকা এবং ব্যবসা সম্প্রসারণে তার নিয়োগ পদ্ধতি, এইসব একগুচ্ছ জানা অজানা প্রশ্নকে সামনে রেখেই সম্প্রতি মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স ইন্ডিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী ন্যাশনাল কনফারেন্স। কলকাতা তো বটেই, দেশ বিদেশেরও বহু খ্যাতনামা অডিটররা এতে অংশ নিয়েছিলেন। বক্তা হিসেবে হাজির ছিলেন সংস্থার প্রেসিডেন্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সচিব দেবাশিস ঘোষ এবং কোষাধ্যক্ষা সমাদৃতা চক্রবর্তীও। অনুষ্ঠান শেষে এর গুরুত্বের কথা তুলে ধরে দরকার ব্যবসা উন্নতি করতে গেলে ইনোভেশন করতে হবে, আর প্রত্যেক ইনোভেশনের সঙ্গে একটা চ্যালেঞ্জ থাকে, রিস্ক থাকে। কোম্পানি যারা ইনোভেশনের মধ্যে যাচ্ছে, নতুন নতুন আবিষ্কার করছে, নতুন নতুন স্টেপস নিচ্ছে, মেজার্স নিচ্ছে, তারা কীভাবে সেই রিস্কগুলোকে হ্যান্ডেল করছে আর সেখানে ইন্টারনাল অডিটার কী ইম্পর্টেন্ট রোল প্লে করে, এই অ্যাওয়ারনেসটা গ্রো করবার জন্যই আমাদের ইন্টারনাল অডিট ইনস্টিটিউশনের একটা বিশাল রোল আছে, সেটা আমরা করার চেষ্টা করি। বিনোদনের খবর আরও আছে, কিন্তু তার আগে আমাকে নিতেই হচ্ছে পুচকে একটা ব্রেক। সঙ্গে থাকবেন। সকলের মঙ্গল কামনায় অর্কিডস আগরবাতি। ট্রেড এনকোয়ারি 9831742426, 9883903123। কথা রেখে ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় বিনোদন ডট কম কে নিয়ে। ভিন্ন স্বাদের খবর জানতে চোখ রাখুন আমাদের এবারকার কোথায় কিতে। প্রযোজক হিসেবে আজ একটি পরিচিত নাম শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। দুই কর্ণধার শ্রীকান্ত মহতা ও মহেন্দ্র সোনির হাত ধরে এগিয়ে চলা এই সংস্থা সন্দীপ রায়, অপর্ণা সেন থেকে শুরু করে মৈনাক ভৌমিক, বহু পরিচালকের দ্বারা তৈরি বাংলা ছবি দর্শকদের দিয়ে চলেছে। সম্প্রতি মুক্তি পাওয়া দেব অভিনীত আমাজন অভিযান তাদের এই সাফল্যের আরও একটি মুকুট যোগ করেছে। এই সাফল্যের রেস ধরে রেখে সম্প্রতি বাইপাসের নামজাদা হোটেলে জমাটি অনুষ্ঠানের মাধ্যমে আগামী 3 বছরের 25টি ছবির আগাম ঘোষণা করে দিলেন তারা। সন্দীপ রায়, অপর্ণা সেন, অরিন্দম শীল থেকে শুরু করে আবির, গৌরব, রিধিমা, নুসরাত সহ পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছিল এদিনের সন্ধ্যা। আর মধ্যমণি হিসাবে হাজির ছিলেন প্রসেনজিৎ ও দেব। এসবিএফের এই নয়া কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে সন্দীপ রায় থেকে শুরু করে নুসরাত জানালেন তাদের ভালো লাগার কথা। আমাদের 17-তেই বাংলা ছবির যে চেহারাটা নিয়েছে, সত্যি কথা বলতে গিয়ে যে 17-তে একটা সময় হয় বাংলা ছবির একটুখানি সব ছবিরই হয় 19-20 চলে, কিন্তু 17-তে অধিকাংশ ছবি ভালো ব্যবসা করেছে, বিশেষ করে
পুজোর আগের থেকেই, মানে এই বছর আমাদের ব্যবসা সব ছবিরই অ্যাভারেজ বেটার হয়েছে। আমাদের অ্যামাজন অরমভাবে চলেছে, আমাদের ইয়েতি অভিযান চলেছে, পোস্ত চলেছে, মাছের ঝোল অসম্ভবভাবে লোকে মানুষেরা দেখেছেন, আমার মেয়েরা কি লোকে পাগলের মতন দেখছেন, এবং বিভিন্ন ধারার ছবি, কিন্তু মানে একরকম ধারার ছবি নয়। সেখান থেকে তারই নিঃসন্দেহে আমার মনে হয় যে সঠিক সিনেমা সঠিকভাবে আনলে মানুষজন দেখেন। অনেকটা একটা স্বপ্নপূরণের মতনই লাগছে, কারণ বাংলা সিনেমাকে নিয়ে যারা এত বড় স্বপ্ন দেখতে পারে এবং সেই বুকে দম রাখতে পারে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আই থিঙ্ক SBF-ই একমাত্র প্রযোজক রয়েছে এখানে যারা করতে পারে এই ব্যাপারটা। আর সে প্রযোজকের মধ্যে আমিও কিছুটা অংশ আমারও রয়েছে, সো ফিলস রিয়েলি রিয়েলি গুড, সত্যি সত্যি খুব ভালো লাগছে। 2016 থেকে 2017 অনেক বেশি ভালো বাংলা ছবি হয়েছে, বাঙালি দর্শক ফলভরিয়ে ছবি দেখেছে, আশা করছি 2018 আরও ভীষণই ভালো লাগছে। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো এটা অবভিয়াসলি ভীষণ ভালো খবর, কারণ এটা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, সেখানে এতগুলো কাজ একসাথে অ্যানাউন্স হচ্ছে, সেটা একমাত্র কোথায় SBF-এর পক্ষেই সম্ভব। এবং ইটস মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু অল দ্য ফিল্মস, মানে এটা বাংলা সিনেমার পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা সুখবর। আমার খুবই ভালো লাগছে, ফার্স্ট অফ অল বলি SBF-এর এই যে এতগুলো ছবি অ্যানাউন্স করা, SBF Stories event, I feel very lucky and proud to be a part of this Bengali film industry. And মানে যেভাবেই হোক SBF-এর সাথে যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগে। এই শহরে ফুড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কসের কোনো অভাব নেই, অভাব নেই প্রস্তুতকারক সংস্থারও। শুধুমাত্র ভারতে এই ড্রিঙ্কস প্রস্তুতকারক সংস্থা হিসেবে আজ একটি পরিচিত নাম ব্লু ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড। সম্প্রতি নিউটাউনের এক নামজাদা হোটেলে অভিনেত্রী ঋতুপর্ণার হাত দিয়ে উদ্বোধিত হল নতুন এনার্জি ড্রিঙ্কস ব্লু ড্রাগন এবং ম্যাঙ্গো অরেঞ্জ লেমন, তিনটি ভিন্ন স্বাদের ফুড ড্রিঙ্কসের। সংস্থার কর্তা ব্যক্তিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু এদিনের অনুষ্ঠান। আর এনার্জি ড্রিঙ্কস উদ্বোধনের পর অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দিতে ছিল নাচ গান ও ভায়োলিন বাজারসের পারফরমেন্সও। পরে আবার কেন এই নতুন ড্রিঙ্কসের উদ্বোধন তা নিয়ে প্রশ্ন করা হলে সংস্থার কান্ট্রি হেড অভিনব বিশ্বাস জানালেন, এনার্জি ড্রিঙ্ক আমরা আজকে লঞ্চ করতে চলেছি, ব্লু ড্রাগন এনার্জি ড্রিঙ্ক মেড ইন ভারত। আমরা প্রথমবার এরকম এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করতে চলেছি কলকাতায়, যেটা ভারতবর্ষে এবং ইভেন কি যেটা ভারতবর্ষেই তৈরি এবং ভারতবর্ষেই তার সেলস অ্যান্ড মার্কেটিং সমস্ত কিছুই আমরা সাপোর্ট করব। আমাদের সুপার স্টকিস এবং ডিস্ট্রিবিউটার এবং ডিলার নেটওয়ার্ককে ভালো করে আরও যাতে ওনারা রিটার্ন পায়। দেখে নিন বিনোদনের চার চারটে অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিনোদনের এক ঝলক। রবার্ট প্যাটিনসন ক্রিস ইভানকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকা নির্বাচিত হলেন অভিনেতা ঋত্বিক রোশন। হিরালাল সেনের জীবনে উঠে আসতে চলেছে সিলভার স্ক্রিনে, অরুণ রায় পরিচালিত এই ছবির নাম হিরালাল। নায়িকা তকমা নয়, নিজেকে একজন বড় শিল্পী হিসেবে দেখতে চাই বললেন টলিউডের ব্যস্ত অভিনেত্রী জয়া এহসান। ছোট পর্দার পর এবার বাংলা ছবি অন্তরাল ও হিরো ছবিতেও নেগেটিভ চরিত্র দেখা যাবে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। গতবারের সঠিক উত্তর আর এবারের নতুন প্রশ্ন নিয়ে এখন বিনোদন কুইজ। গতবারের সঠিক উত্তর পদ্মাবত, আর লটারির মাধ্যমে সফল উত্তরদাতা হলেন নদিয়ার রূপা লাহিড়ি। অভিনন্দন রূপা। আমাদের এবারের প্রশ্ন, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি আমি জয় চ্যাটার্জিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছেন? সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি আমি জয় চ্যাটার্জিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছেন? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে।
9674-81049 9674-81049 লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। বিনোদনের খবর আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার এই সময় এই চ্যানেলে। বাই।